ইমাম তিরমিজিকে বেদাতি বলতে হবে ইমাম তিরমিজিকে বেদাতি বলতে হবে কারণ ইমাম তিরমিজি কিতাবুল মানাকিবের মধ্যে একটা বাব এনেছেন সেই বাবের নামটা হচ্ছে বাবু মা জা আফি সাল্লাহ সাল্লাম যারা মুহাদ্দিস দাবি করে ঈদে এ নবী পালনকারীদেরকে বেদাত বলেন এরা ইমাম তিরমিজির তিরমি শরীফ না পড়লে মুহাদ্দিস হতে পারবেন না পারবেন ইমাম তিরমিজিকে আগে বেদাতি ফতুয়া দেন তারপরে আমাদের প্রিয় মসজিদকে ফতুয়া দেন আমরা যারা ঈদে মিলাদ নবী পালন করি তাদেরকে ফতুয়া দেন এই সমস্ত ফতুয়াবাজি বন্ধ করে আজকের ইসলামের এই যে দুর্যোগ আজকে ইসলামের যে ইসলামের প্রতি যে এই যে বিভিন্নভাবে ইসলামকে বিকৃত করা সুগভীর ষড়যন্ত্র আমরা সকলে ঐক্যবদ্ধভাবে এই সমস্ত সুগভীর ষড়যন্ত্রের মোকাবিলা করতে হবে এই দলাদলি বাদ দিতে হবে ফতুয়া বাদ দিতে হবে আজকে এই সমাবেশ থেকে আমি আবারও আপনারা যারা উপস্থিত হয়েছেন সকলকে বাংলাদেশ আঞ্জমেনা আলিস্তা কেন্দ্রীয় পরিষদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করে আমার কথা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ওবরকাতু